আপনার? আমার নাম অনুপ গাঙ্গুলি, মায়ের নাম হচ্ছে শ্রীমতী শরী শ্রীমতী। আপনারা ভগবান গাঙ্গুলির কততম বংশধর? আমরা ভাইপো, মানে আমি সপ্তম, আমার ভাইপো হচ্ছে অষ্টম। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে তো দেখলাম যে সেই পুরনো বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কোনো কারো উদ্যোগ রয়েছে কি? আমাদেরই আর এতে রয়েছে, আমার কাছেই রয়েছে। আমি বারবার ওনাদের বলে মিশন পক্ষ থেকে বলা হয় যে আপনারা এটা সংস্কার করার একটা ব্যবস্থা করুন। রিসেন্ট কিছুদিন আগে একটুখানি করার আছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি এসে গেছে তার জন্য করা হয়। আমি অনুষ্ঠানটা শেষ হলে আবার ওই ধ্বংসাবশেষটাকে এ করে পুনরায় সংস্কার করা। আপনার নিজের মানে ব্যক্তিগত কোনো উদ্যোগ রয়েছে কি তার স্মৃতি ধরে রাখার জন্য? বলতে আমি এই জিনিসটাকে এখন বর্তমানে যেটা ছিল সেটা পুনরুদ্ধার করে সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছি। এবং প্রতিনিয়ত যখনই সাক্ষাৎ করে আমি তাদেরকে বলি যে এটাই ভগবানের আদি বাসস্থান বসত বাটি, সেই হিসেবে তারা এসে স্মরণে করে। আমি ভগ্নস্থ পড়ে আছে, এখন সংস্কার হয়নি। যদি কেউ শহীদ হয় ব্যক্তি এসে যদি এগিয়ে আসে তাহলে আমিও আর এক পায়ে এগোতে রাখি। আচ্ছা আচ্ছা, আপনার মানে পূর্বপুরুষ আপনার বাবা মার বা অন্যতো আপনার মা বা আপনার দাদুর কাছ থেকে তার ব্যাপারে কোনো কাছ থেকে আমরা শুনেছি, আর আমার বাবা আমার দাদুর কাছ থেকে শুনেছে, আর তার দাদু তার বাবার কাছ থেকে শুনে আসে, জেনারেশন বাই জেনারেশন এটা চলে আসে। আচ্ছা আচ্ছা, এটাই তো ভগবান গাঙ্গুলির ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা কোনো কিছু জানেন কি না? জানা বলতে শোনা, যা কিছু শোনা। হ্যাঁ সেটাই বলুন না, কি জানেন? উনি মানে খুবই তেজস্বী পুরুষ ছিলেন এবং ত্রিকাল মানে ত্রিকালদর্শী ছিলেন, শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, আর আচার্য মানে পরিচয় দেওয়া যেটাকে বলা হয় ব্রাহ্মণ সমাজে, উনি সেটাও সেই সরকার করেছেন। লোকনাথ বা অন্যান্য আরও জেনারেশনে যারা ছিল তাদেরকে লাস্ট লোকনাথকে করে নিয়ে উনি ভগবান গাঙ্গুলির প্রিয় ভক্ত শুধু লোকনাথই ছিল না, অন্য কেউ ছিল? লোকনাথ আর বেণীমাধব। বেণীমাধব মানে বেণীমাধব হচ্ছে লোকনাথ বাবা বন্ধু, সেই হিসেবে লোকনাথ বাবা ওকে নিয়ে আসে। নিয়ে আসতে দুটো বন্ধুত্ব হলে যা হয় পড়াশুনো করানো, এই পড়াতে পড়াতে তাদের ভেতরের একটা ঐশ্বরিক কিছু বুঝতে পেরে তখন ভগবান গাঙ্গুলি তাদেরকে নিয়ে একের পর এক কালীঘাট, কালীঘাট থেকে পর 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 যেভাবে এগিয়ে যায় সেইভাবে সে পূজা করানোর জন্য তাদের ধর্ম ধর্ম যার জন্য আমাদের এখন বর্তমানে পৈতৃক রয়েছে। আমাদের গাঙ্গুলি বংশে যা হয় একদিন টন্ডিগড়ে থাকে, কেন আগে ছিল তিন দিন, যেহেতু লোকনাথ বাবা মানে ভগবান গাঙ্গুলিকে ভগবান গাঙ্গুলি নিয়ে চলে গিয়েছিল বলে সেই জন্য তিন দিন এখন আর টন্ডিগড়ে থাকা হয়নি, একদিন। আর কিছু মানে সবার উদ্দেশ্যে আর কিছু বলার আছে? সবার উদ্দেশ্যে তো মা আগে তো জানে সেটা মা বলুন। হ্যাঁ বলুন আপনি। মা বিয়ে হওয়ার পর তো 1958 সালে বিয়ে হয়েছে, মানে 1358 সালে তখন তো আমাকে সব পাড়ায় সব ছিল, আমি তাই শুনেছি তখন যে গুরুদেবের বংশধর এসে এখানে কমলার ছেলে, কমলা হচ্ছে গাঙ্গুলির মেয়ে, এটা মামার বাড়ি লোকনাথের মামার বাড়ি, এইখানে শুনছি মামার বাড়ি লোকনাথে। আসলে মানে রামখানায় ঘোষাল ছিলেন, তখন তো এপার বাংলা ওপার বাংলার কোনো এ ছিল না, সেই হিসেবে রামখানায় ঘোষাল এখানেই ছিলেন এবং এখানেই ঘর জামাই থেকে উনি বসবাস করতেন। এবং আমাদের যে আদি কালী মন্দির, আদি যে কালী মন্দির আছে কাঁকড়া কচুয়া দ্বাদশ মন্দির, সেই দ্বাদশ মন্দির হচ্ছে 600 বছর আগেকার পুরো। রামখানায় ঘোষাল ওখানেই পুজো আশ্রয় করতেন এবং তার থেকে আধ্যাত্মিক মনোভাব একটা এসে যায়। সেই মনোভাবের পরেই তখন তিনি একটা কিছু একটা বুঝেছিলেন, বোঝার পরে তারা মানে ওটা হচ্ছে চতুর্থ পুত্র, লোকনাথ বাবা ছিলেন চতুর্থ পুত্র রামখানায় ঘোষাল। ওনার যে চার ছেলে ছিল উনি তো ছোট ছিল, ছোট ছেলে আর ওনাদের
ভাই বোনদের নাম কি আছে জানেন? ওনাদের এটা কোনো ইয়ে আছে? ওনার যে ইয়ে ছিল আর একজন, সেটা হচ্ছে মাধবী বলে আর কি, ভগবান গাঙ্গুলির রঘুনাথ বাবার বাড়ির ঠিক পশ্চিম পশ্চিম দিকটা, এখন নির্দিষ্ট ভাবে জানা যায় না যে কোন জায়গাটায় ছিল। মার বর্তমান বয়স এখন 85 বছর, মা যখন বিবাহিত মানে বিবাহ এসেছিলেন তখন মার বয়স ছিল 18 বছর, 1358 বাংলার 1358। যা দেওর শাশুড়িদের কাছে শুনেছি তাই জানি, আর কিছু জানি না। সেটা কি কি জানেন সেটা একটু বলুন না শুনি। আমি জানি ওই গল্প করত দেওর তারপরে পরের জেনারেশন এসে এখন যে বাড়িটা এখন বর্তমানে মানে ভগ্নস্তূপে দাঁড়িয়েছে পরের জেনারেশন এসে, 400 বছর আগের তো জিনিস। এবার মাটির বাড়ি থেকে আরেকটা বাড়ি থেকে তারপরে আবার সেটাকে আবার ইয়ে করে আবার নতুন করে আবার একটা বাড়ি তৈরি করে এবং সেটা মানে ব্যবহারযোগ্য হয় না বলেই সেটা আস্তে আস্তে কিন্তু আমি যেই যেটাই রয়েছে আর একটা যে বাড়িটা রয়েছে মানে ওনারই বংশ পরাপর সেই বাড়িটাকে আমি এখন তত্ত্বাবধান করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এবং যা ভক্ত ভক্ত বাড়িটা কোন জায়গাটা এই তো এই দেখালাম আমি এই বাড়িটাই ওই যে এই আমার বাড়ির পাশেই যে বাড়িটা এবং বাংলাদেশ থেকে এসেও ওনারা দেখে গিয়েছে আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আমি বলছি আমি প্রতিনিয়ত মিশনকে এ করছি, মিশন যদি এগিয়ে আসে আমি মানে আপনার তো একার পক্ষে আর্থিকভাবে সামলানো সম্ভব না, সেই জন্যে আমি মিশনকে বলেছি যেটা ওনারা তো সে এসে কান্নাকাটি খুব মানে বিরাট তো ভক্ত ওনারা বাংলাদেশেরা, তা বলছে আসল যে জিনিস যাকে নিয়েই এত কিছু সেই জিনিসটাই আজকে এইভাবে পড়ে আছে সেই ভগবান গাঙ্গুলির বাড়ি। আমি দেখুন হয়তো গুরু এমন একটা হয়তো শিষ্যকে তৈরি করে রয়েছে, শিষ্যের প্রচার হচ্ছে, গুরু না তো প্রচারের কোনো দরকার নেই আর বলছে না 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 ও কী ওই কথা বলবেন না একদম, সে কি বলছে ওই প্রচারেই তো প্রচার সব কিছু, এই অবধি আমার মানে এ যতটাই যেটা পারি চেষ্টা করি অন্তত সবাইকে এই জায়গাটায় নিয়ে এসে দেখাই যে এটাই হচ্ছে ভগবানের বসতবাটি, এখানেই উনি জন্ম করে জন্মগ্রহণ করেছেন, এখানেই তিনি শিষ্য সিদ্ধি লাভ করেছেন, এখান থেকেই ওদেরকে নিয়ে এখানেই পড়াশুনো ছিল, টোল ছিল ওখানে একটা, তারপরে পুরানো একটা সরস্বতী পুজো হতো মানে আমরাও দেখে এসেছি পুজোটা সেখানে হতো। এখন এখানে যে বেণীমাধবের বাড়িটা রয়েছে পাশে, হ্যাঁ হ্যাঁ এখানটা তো দেখলাম যে সেই মোটামুটি একটা সংস্কার করেছে করেছে হ্যাঁ, এবারে আমাদেরও এইটা লগ্ন অনুষ্ঠানের পরে সংস্কার হবে। ওখানে একটা যে কালী মার বেদি রয়েছে ওটা 1000 বছর আগে পুরো রামপ্রসাদ মল্লিক উনি আমার কাছে আসেন এবং উনি আমাদের পাড়ার প্রতি খুবই আগ্রহ, পুজো পাঠ বলুন যে কোনো জিনিসে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য রামপ্রসাদ মল্লিক খুবই আগ্রহী, সেই জন্য আমাকে এসে বলে আমি যতটা চেষ্টা পারি করি। ওই কালী স্থানটা তৈরি করেছি ওই যে ষষ্ঠীতলা যেটাকে আমাদের বলা শীতলা তলা, এবং পাড়ার যত লোক যারা বাইরে চলে গিয়েছে তারাও আসেন এবং তাদেরকে বলি ওখানে পাঁঠা বলিও হয়, সেই পুরনো রেওয়াজ এখনো চলে আসছে বহন করে আসছে,
করে এখনো বন্ধ হয়নি, জানি না। এটা কি বন্ধ করার কোনো উদ্যোগ কেউ নিয়েছিল? উদ্যোগ বন্ধ করার উদ্যোগ নিলে ধরুন আমার এখন বর্তমান 50 বছর বয়স, আমি বারণ করতে যাচ্ছি যে না, ওরা যারা করে এসছেন, কাকা জ্যাঠারা যা করে এসছে, বাপ কাকারা যা করে এসছে, সেটাকে এই করা যাবে, আমরা পারবো না। না আসলে দেখুন, বর্তমান জেনারেশন যা এটিন এজ যারা, এই তখন 19 থেকে আপনার এই 15 থেকে 19 মধ্যে গেলে তো মানে আধ্যাত্মিক কোনো ইয়ে তো নেই, এবং বর্তমান সাধারণ জ্ঞান বুদ্ধি বলতেও আমার মনে হয় যা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, এটা কিছু মানে নেই। কিন্তু আমরা যারা এখনও বর্তমান আছি তারা জিনিসটাকে এখনও একটা জিই রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে পশু বলি বা পাঠা বলি, এই বিষয়টা আপনার মতামতটা কীরকম? আমার মতামত কীভাবে দেখেন? আমার মতামত বলতে আমি সব কিছু করি, কিন্তু ওই জিনিসটা মনে হয় আমি তখন থাকি না, অন্তত সেখান থেকে 10 কদম দূরে গিয়ে মারালে বসে, এটা আমার খুব সত্যি। এটা আপনার খারাপ লাগে কেন? খারাপ লাগে, আমার ভালো লাগে না। কারণটা কি? কারণ বলতে একটা এমনি তো ধরুন যেভাবে জীব হত্যা হচ্ছে, ধরুন এই যারা মাংস কেটে বিক্রি করে, সেটা নয় একটা, সেটা যেন আমার একটা কিরাম একটা মনের ভেতরে, সেটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না? ব্যাখ্যা করতে পারি না। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি? এ বন্ধ করা যাবে না, ধরুন আমার সিনিয়র যারা আছে তারা বলবে, বলতে পারবে না, কেন না, অপরাধ হতে পারে হয়তো, তাদের হয়তো কোনো ক্ষতি হতে পারে। হ্যাঁ, সেই হিসেবেই মানে এটাকে দেখা হয়, এবং জানি না এখন সেটা কি হবে বা না হবে। ঠিক আছে।